হেই গাইস আসসালামু আলাইকুম ইটস মি আরিফ আহমেদ। তো চলে আসলাম ফ্রি ফায়ারের নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো তোমার র‍্যাম্পেজ নিউ ডন ইভেন্ট নিয়ে। তো এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, ইন্টারেস্টিং কথা যেটা নিয়ে তোমরা সবাই আশ্চর্য হবে, সেটা হচ্ছে তোমার হোয়াইট 444 একটি প্লেয়ার ফ্রি ফায়ার, যে নাকি বিশ্বের মধ্যে বলতে পারো এক কথায় সে মানে অন্যতম একটি বিখ্যাত প্লেয়ার, যার খেলা দেখে সবাই হিমশিম খেয়েছে এবং তার খেলা যে দেখে সেই বলে ওয়াও এটা কে ভাই। তারপরে প্রত্যেকটা গুলি তার হেডশট, প্রত্যেকটা গুলি তার হেডশট। তো অবশেষে সে এক্সপোজ হয়েছে, সে হ্যাক করে খেলে। তো এই বিষয়ে নিয়ে কথা হবে এবং নিউ ডন ইভেন্ট যে র‍্যাম্পেজে সেই ইভেন্টে তুমি কীভাবে তোমার সেই বান্ডিলটি ফ্রিতে পাবা এবং কখন পাবা সব কিছু বিস্তারিত আলোচনা করব এবং হোয়াইট 44 নিয়েও আলোচনা করব। তো বুঝতে পারতেছো ভিডিওটি কত ইন্টারেস্টিং। তো আশা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবা এবং এনজয় করবা, আর কমেন্টস করে জানাবা ভিডিওটি কেমন লাগছে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, বেল বাটন অন করে দেবা, যাতে নেক্সট ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা। তো গাইস প্রথমে কথা বলবো তোমার হোয়াইট 444 কে নিয়ে। তো বেসিক্যালি উনি একজন বিশ্ববিখ্যাত প্লেয়ার, তার গেম প্লে দেখলে সবার মাথা নষ্ট হয়ে যায়, আমার নিজেরই মাথা নষ্ট হয়ে গেছিল। আসলে আমি কী দেখতেছিলাম এদিকে, আসলে কি মানে ফ্রি ফায়ার খেলতেছে নাকি উনি, কি বর্ডদের সাথে খেলতেছে, হোয়াট দ্য হেল। তো ওনার গেম প্লে আমি সামনে দিতে পারিনি, কারণ উনি স্ট্রাইক দিয়ে দিতে পারে, তার জন্য আমি ওনার কোনো গেম প্লে ইউজ করি। তো আপনারা চ্যানেল তার চ্যানেলে গিয়ে তার গেম প্লে দেখতে পারেন, সেটা হচ্ছে তোমার চ্যানেল নাম হোয়াইট 444। তো এখন কথা হচ্ছে তোমার মেন কথা সে, সেটা হচ্ছে তুমি সামনে একটা স্ক্রিনশট করেছো তার রিসেন্টলি একটা ভিডিও, যেখানে তুমি এক মিনিট মানে 39 সেকেন্ড যেখানে সেখান থেকে তুমি দেখতে পারো সে একটি হ্যাকার কিনিয়ে খেলতেছে সাথে করে। মানে কেমন ধরনের বলদ হইতে পারে ভাই, সে সাথে হ্যাকার কিনিয়ে সে লাইভ স্ট্রিমিং করতেছে এবং সেই গেম প্লে সে ইউটিউবে দিচ্ছে এবং প্রত্যেকটি প্লেয়ার এটা নিয়ে কমেন্টস করছে, তাদের কমেন্ট সেকশনে তুমি চেক করে দেখতে পারো। এখন মেন বিষয় আসে যায়। তো আরেকটা বিষয় হচ্ছে তোমার, আমি এটা কীভাবে মানে কনফার্ম হয়েছে সেটা হচ্ছে তোমার এই বিষয় নিয়ে বহুত বড় বড় ইউটিউবার অলরেডি ভিডিও বানাই ফেলছে, তার মধ্যে বাংলাদেশি ইউটিউবার যেটা হচ্ছে নাম আমাদের বড় ভাই ইটস কাব্য। তুমি চাইলে তার চ্যানেল দেখতে পারো, সেখানে সে কিছু ক্লিপ লিক করছে যেখানে সে মানে সামনে একটা এনিমি তাকে মারতেছে, হুট করে ডানে ঘুরে আরেকটা মেরে ফেলছে হেডশট। হোয়াট দ্য ফাক, কী বলবো এইসব ভাই, মানে উনি যে কি করে রে ভাই। আমাদের যেমন যদি বলি তোমার সিদ ভাই, উনি কিন্তু ভালো হেডশট করে, ওনারও কিন্তু গেম প্লে সবাই যা দেখছেন বা ওনাকে সবাই চিনেন, ওনার গেম প্লে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু মানে কী ছিল ভাই, হোয়াইট 444 রে কিন্তু কেউই বিট করতে পারে, এমনকি বি2কে পর্যন্ত ওর সাথে খেলছিল, বি2কে পর্যন্ত ওর সাথে মাইর খেয়ে ভসকে গেছে ভাই, অবস্থা পুরো টাইট। তো এখন কথা হচ্ছে এটা নিয়ে সবাই বলছিল যে ও হ্যাক করে হ্যাক করে, কিন্তু এটা কেউ মাথায় নেয়নি, কারণ সবাই মনে করছিল যে না হয়তো সে ভালো খেলতেই পারে, একটা প্লেয়ার মানে অন্য লেভেলে খেলতেই পারে, কারণ তার খেলা ভালো হইতে পারে, এটা অস্বাভাবিক কি, সবাই যে খারাপ খেলবে এমন কোনো কথা না। তো সে ভালো খেলতে সবাই তাকে ভালো মনে করে, কিন্তু হঠাৎ করে সে এক্সপোজ হয়েছে, তার একটা ভিডিওর মধ্যে সে হ্যাকিং করে মানে টিমমেটকে হ্যাকার নিয়ে ধরা পড়ছে। আর তাছাড়া তার দুই তিনটা ক্লিপও লিক হচ্ছে, সেটা তুমি কাব্য ভাইয়ের চ্যানেলকে দেখতে পারো, সেখানে সে এক্সপোজ করছে। তাছাড়া আরও কিছু বড় বড় ইউটিউবাররা সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে, তুমি চাইলে সেখানে গিয়ে চেক করতে পারো। তো এই হচ্ছে কথা। আর ওনার যে সাবস্ক্রাইবার, তোমরা যদি ওনাকে সাবস্ক্রাইব করে থাকো, তোমাকে আমি বলি ওনাকে আনসাবস্ক্রাইব করো, কিন্তু কথা হচ্ছে ভাই যারা রিয়াল তাদেরকে সাপোর্ট করা বেশি, মানে উল্টাপাল্টা মানুষকে গিয়ে সাপোর্ট করো না, এটা হচ্ছে তোমাকে রিকোয়েস্ট। তো গাইস এবার কথা হবে র‍্যাম্পেজ নিউ ডন ইভেন্ট নিয়ে। তো র‍্যাম্পেজ নিউ ডন ইভেন্ট অলরেডি চলে আসছে, কিন্তু এটা অ্যাভেলেবেল হবে তোমার 18 তারিখ থেকে, মানে এই মাসের 18 তারিখ থেকে। তো আর কিছুদিনই বাকি আছে তোমার এই ইভেন্টটি চলে আসবে। কিন্তু এই ইভেন্টে তুমি যদি খেলো সেক্ষেত্রে তোমাকে এখানে কিছু মিশন থাকবে, মানে একটা বলতে পারি সার্কেলের মতো একটা মিশন থাকবে। তো সেই মিশনের মধ্যে তোমার 4 জন যে ই থাকবে মানে র‍্যাম্পেজের যে তোমার হিরো থাকবে ক্যারেক্টার, তারা মনে করো এখান থেকে মিশনগুলো কমপ্লিট করবে এবং তোমাকেই করতে হবে কমপ্লিট। তো সেই মিশনগুলো কমপ্লিট করতে হলে তোমাকে একটা কী দরকার আছে, চাবি দরকার আছে, এবং সেই চাবিটা পাবা কীভাবে তুমি, সেই চাবিটা পাবা তোমার কিছু মিশন থাকবে, সেই মিশনগুলো কমপ্লিট করলে তোমাকে চাবি দিবে এবং সেই চাবি দিয়ে তোমাকে র‍্যাম্পেজ নিউডনের যে ইভেন্টের যে তোমার একটা সার্কেল থাকবে সেটা কমপ্লিট করবে এবং সেটা কমপ্লিট করে ওপেন করতে হবে। ওপেন করলে তুমি একটা পেন ফ্রিতে পাবা এবং একটি বান্ডেল ফ্রিতে পাবা, এবং সেই বান্ডেল নিয়ে আমি গত আগেও একটা ভিডিও বানাইছি এবং তাও সামনে সেই বান্ডেলটি দেখতে পাচ্ছ। এই বান্ডেলটি তোমাকে ফ্রিতে দিবে এবং পেনটি ফ্রিতে দিবে। এখন এই দুইটার পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় হচ্ছে তোমার এখানে একটা মড দিবে, সেটা হচ্ছে র‍্যাম্পেজ নিউ ডন মড। তো এই মডটার মধ্যে তোমার লাভ কি, সেটা হচ্ছে তুমি এই মডে যদি খেলো এখানে তোমার নিজের মন মতো তুমি মডিফাই করতে পারো সব কিছু, মানে ধরো তোমার ড্যামেজ, তোমার স্কিল বা তোমার মানে যে কোনো জিনিস তুমি তোমার মন মতো মডিফাই করে এই মডটি তুমি প্লে করতে পারো। এবং এই মডটি তুমি খেললে তোমার নিজের যে স্কিল, তোমার যে ইম্প্রুভমেন্ট, মানে তুমি নিজেকে একটা ধরো রাজা মনে করতে পারো, সেটা হচ্ছে তুমি এখানে নিজেকে নিজে প্রেজেন্ট করতে পারো। এটা হচ্ছে তোমার ফ্রি ফায়ার অফিসিয়ালভাবে বলছে এবং এই ইভেন্টে তুমি নিজের মন মতো মডিফাই করে তুমি যা খুশি তাই করতে পারো। এটা হচ্ছে তোমার র‍্যাম্পেজ নিউ ডন ইভেন্ট। তো যাই হোক গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাও ভিডিওটি কেমন লাগছে এবং নেক্সট কোন ইভেন্ট নিয়ে ভিডিও দেবো সেটা কমেন্টস করে জানাও, তো সেই বিষয়ে আমি ভিডিও দেবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।